ধুবুরীত ঈদগাহত আজি মই সমূহীয়া নামাজ আজি পঢ়িলো। এই পবিত্ৰ ঐতিহাসিক ধুবুরী ঈদগাহৰ পৰা সকলোলৈকে ধুবুরীবাসী রাইজক মই ঈদ মুবারক জ্ঞাপন কৰিছো। ধুবুরীবাসী রাইজৰ লগতে সমগ্র অসমবাসী দেশবাসী রাইজক মই ঈদ মুবারক জ্ঞাপন কৰিছো। বিগত এটা মাহ রোজা রাখি এবাদত বন্দী করে আজি আমি সমূহীয়াভাবে ঈদের নামাজ পড়িল। আমি সদায় ঈদের নামাজ পড়ো, এইবার অল্প সুকিয়া এইটাই পাইছো যে যাকালিলকে ইমান গরম, এইবার রোজাত ইমান গরম অন্তকন্ত শুকাই গেছে। কিন্তু আজি হঠাৎ আপনার ইমান ধুনিয়া বতর, এনেকা ধুনিয়া আপনার বতাহ মারিছে, এনেকা একটা অনুভব হয়েছে যে আমাক আল্লাহ তালায় যা মাহটো রোজা রাখার পিছত যেন কবুল করেছে, আমার যেন সকলো গুণা মাফ হয়েছে, আমি যেন সকলে সুখে শান্তিয়ে থাকিব পাৰিম আজির এই পবিত্র ঈদের দিনত। তেনেকুৱা এটা বার্তা দিয়া যেন আমার অনুভব হয়েছে। এই ঈদগাহত বহুত ডাঙর ঈদগাহ, আমি বিশ্বাস করো যে সমূহীয়াভাবে যেটা নামাজ আমি আদায় করো, কোনোবা এজন মানুষ থাকে যিজন মানুহক আল্লাহ কবুল করে আর তেওঁৰ জৰিয়তে সমগ্র মানব জাতির উন্নতি হয়। নিশ্চয়কৈ আজি ধুবুরীত এই অজস্রজনের লগত একেলগে সমবেত হয়ে নামাজ পড়ি মই অনুভব করছো যে আল্লাহ তালায় আমার দোয়া কবুল করেছে, আমার সকল জাতি জনগোষ্ঠী সকলকে আমি মিলাপ্রীতিতে থাকার কারণে একটা পরিবেশ হব, আর মই আপনার জড়িয়ে সকলকে ঈদ মুবারক জ্ঞাপন করার প্রতিটি পরিয়ালের প্রতিটি পরিয়ালের যাতে শান্তি হয়, নিজের লড়া ছলীর যাতে ভাল হয়, বেমার আজারবিল যাতে নাইকিয়া হয়, সকলে যাতে সুখে শান্তিরে থাকিব পারো, সকলে যাতে নিরাপত্তা অনুভব করে, সেই কথাটুকে আজি আমি আর্জি জানাইছো নেদেখাজনের ওসর। পুনর্বার আপনার জড়িয়ে সমগ্র বিশ্বর লোকক, ভারতবর্ষর লোকক, রাজ্যবাসী আর ধুবুরীবাসী রাইজক মই ঈদ মুবারক জ্ঞাপন করছো। আজির এই পবিত্র দিনত মুখ্যমন্ত্রীর এই বারেবাং করা ঝামেলার কথাবিলাকর মই উত্তর দিল। আজি এটা আনন্দর দিন মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার, আজির একটা কথা কালির একটা কথা। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কংগ্রেসত থাকতে নরেন্দ্র মোদী ডাঙরিয়াক যেখানি কথা উত্তর কইছিলে, সেই কথাটির উত্তর এটা তো কোনে বিচারিব? গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার আজির দিনট মো কালি আপনাদের সুদক, আজি আমি রোজা রাখি রমজান পালন করি, আজি একটা আনন্দর দিন। আজি আনন্দর দিনত মই কারো কথা বেয়াকে কব খোঁজা নাই, কারো সমালোচনা করব খোঁজা নাই, মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক এটুকে কৈছো তেওঁৰ যাতে সুমতি দিয়ে রাজ্যখন তেওঁ চলাওক, কিন্তু সকলকে যাতে তেওঁ ঠাট্টা মস্করা বাদ দিয়ে রাজ্যখনক যাতে তেওঁ যাতে রাজধর্ম তেওঁলোকৰ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বিজেপি দলের নেতা অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়া যেটি কৈছিল রাজধর্ম, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় রাজধর্মী রাজধর্ম পালন করার যাতে আপনার সুমতি দিয়ে আজির দিনট মই সেটুকে কামনা করছো, যাতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মুখ্যমন্ত্রী হয়, আমার তোমার এই কথাবিলাকে মানুষের মনত আঘাত দিয়ে, দুখিয়া মানুষক যাতে তেনে ধরনের নকয়, কোনো জাতি জনগোষ্ঠীক তেনেকে যাতে আক্রমণ করে নকয়, যাতে মানুষক কথা কয় সেই ধরনের যাতে সুমতি দিয়ে, এই বারেবাং করা কথাবিলাক কই পেলায় যাতে আমার মাজত অশান্তি নাহে, ইলেকশনের সময় আরম্ভণিতে যেখানে কথা কৈছিল সেইখিনি পালন করেছে না নাই তার যাতে রিপোর্ট কার্ড দিয়ে, যদি 15 লাখ টাকা দিম বলে কৈছিল সেইখিনি দিছে না নাই তার রিপোর্ট কার্ড যাতে দিয়ে, যাতে 25 লাখ বছরি চাকরি দিম বলে কৈছিল হিসাব নিকাশ করে আজির দিন সেই চাকরিখিন দিলে না নাই তার যাতে আপনার হিসাব দিয়ে, গ্যাসের দাম 450 টাকা কংগ্রেসের দিনত হতে 200 টাকা করে দিম বলে কৈছিল সেই 200 টাকার গ্যাস দিলে না নাই তার হিসাব দিয়ে, লাইটর বিলত যে জ্বালা যন্ত্রণা খাইছে আজির দিনট লাইটর বিল কমাইছে না নাই সেই কথাটা যাতে কয়, তরুণ গগৈ বিধানসভাত কনুয়াই দিছিল, কন্দুয়াই পেলায় কৈছিল যে আমি ধার নলওঁ, আজি ধার লৈছে না নাই সেই কথাখিনি ব্যাখ্যা করক, পরবর্তী সময়ত আপনাদের অহাকালি আহিব যিখিনি কথা কৈছে সেইখিনি উত্তর দিম। পুনর্বার আজি কাকো সমালোচনা নকৰি মই পুনর্বার সকল রাইজক ঈদ মুবারক জ্ঞাপন করি, বিগত দিনত আমি রোজা রাখি আল্লাহ তালায় আমাক যাতে কবুল করে, সকলরে যাতে আমার মিলাপ্রীতিরে আমি থাকিব পাৰো তাকে কামনা করি, বিশ্ব শান্তির ভাবে, দেশবাসীর শান্তির ভাবে, রাজ্যবাসীর শান্তির ভাবে, ধুবুরীবাসীর নিরাপত্তার ভাবে মহান আল্লাহ তালার ওসর আজি ঈদের দিনত কামনা করি। আপনাদেরও মোক শুভেচ্ছা দিছে সাংবাদিক বন্ধুসকলে, আপনাদেরও মোৰ অন্তরেরপৰা মই আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা, আর আজির দিনত মই শুক্রিয়া আদায় করি পুনর্বার সকলকে ঈদ মুবারক জ্ঞাপন করছি।